নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে রাত 9টায় আমরা শুরু করছি পেজ ওয়ান। পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। আর প্রথমেই আজ আমরা চোখ রাখবো পুজোর খবরে। আজ পঞ্চমী, সকলকে জানাই অনেক শুভেচ্ছা। পঞ্জিকা মতে আজ মহাপঞ্চমী, এখনো দেবী দুর্গার বোধন বাকি। তবে বাংলা এবং বাঙালির ফেস্টিভ মুড দেখে কে বলবে এ কথা, পথে ঘাটে জনস্রোত। একজানিয়া এভারগ্রিন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। সুরুচি সংঘ থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কমলিকা সেনগুপ্ত। দমদম ভারত চক্র থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। এবং বাগবাজার সর্বজনীন থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। প্রথমে জেনে নেব একডালিয়া এভারগ্রিনে দেবারতীর কাছে। দেবারতী, একডালিয়া সত্যি এভারগ্রিন এবং প্রচুর নিশ্চয়ই ভিড় হয়েছে, এবং পঞ্চমীতেই যেটা দেখা যাচ্ছে পথে ঘাটে প্রায় জনস্রোত। কি ছবি দেবারতী? দেখো, একডালিয়া এভারগ্রিন নামটার সঙ্গেই এভারগ্রিন কথাটা জড়িয়ে রয়েছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্তই বলা চলে প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে পঞ্চমীর দিন এই ভিড়টা বোধহয় পুজো উদ্যোক্তারাও এক্সপেক্ট করে উঠতে পারেননি। তার কারণ, একডালিয়া এভারগ্রিনে আমরা প্রত্যেক বছর যে একটা নিয়ম শৃঙ্খলা, কোনো রকম দড়ি দিয়ে লোক আটকানো, এই পুরো ব্যাপারটা থাকে না। সব মিলিয়ে জনস্রোত যায়, তারা নিজের মতো করে ফিরে আসে সেই জায়গাটাতে। এবারে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে পঞ্চমীর দিন বিভিন্ন জায়গায় খাবারের স্টল বসে রয়েছে এখনো পর্যন্ত। সেই যে সুশৃঙ্খল ভাবটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। স্বাভাবিকভাবেই যেটা আগামীকাল অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যেটা থাকে সেই যে ব্যাপারটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত করে ওঠেনি। কিন্তু ভিড়টা, এই ভিড়টা কিন্তু কোনোভাবেই এক্সপেক্ট করেননি পুজো উদ্যোক্তারা যে পঞ্চমীর দিন এইভাবে ভিড় হতে পারে। সে কারণে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বেশ কিছু ইলেকট্রিকের কাজ চলছে, যেখানে সেখানে হকাররা বসে রয়েছেন, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে এবারের ভিড়। আর সেইটা নিয়েই কিন্তু এবারে একডালিয়া এভারগ্রিন এখনো পর্যন্ত পঞ্চমীর রাতে বলা যেতে পারে জনজোয়ার। সঞ্চিতা, আমি একটু কমলিকার কাছে চলে যাই। কমলিকা আমাদের সঙ্গে রয়েছেন সুরুচির সংঘ থেকে। কমলিকা, যেটা দেবারতী বলছিল যে পঞ্চমীর দিন এরকম একটা ভিড়, যেটা একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্যোক্তারা যারা রয়েছেন তারা হয়তো এক্সপেক্ট করেননি। সুরুচির ছবিটা ঠিক কীরকম, সেখানকার পুজো উদ্যোক্তারা তারা কি বলছেন? দেখো, সুরুচি একেবারেই থিমের দিক থেকে নাম্বার ওয়ান দক্ষিণ কলকাতার, এবং কোনোভাবেই মনে হচ্ছে না, এত বছর ধরে আমরাও পুজো দেখি, পুজো কভার করি, কোনোভাবেই মনে হচ্ছে না যেখানে দাঁড়িয়ে আছি পঞ্চমী। আমার সহকর্মী বাপনকে বলবো একবার একটু ছবিটা দেখিয়ে দিতে। একেবারেই জনজোয়ার, এবং পুলিশের কাছ থেকে আমরা যে খবরটা পাচ্ছি যে প্রায় 50 থেকে 60 হাজার লোক কিন্তু এখন এখানে রয়েছেন, এবং বাইরে থেকে ভেতরে ঢুকতেই কিন্তু 40 মিনিট লেগে যাচ্ছে। যেদিক থেকে দূর জায়গা থেকে লোক আসছে, এবং বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং দূর দূর থেকে লোক আসছে। আমাদের সঙ্গে রয়েছে বৈদ্যবাটি থেকে এসছে, বিশেষ করে জেলা কলকাতা সব জায়গা থেকেই লোক আসছে, পায়ে হেঁটে ঠাকুর দেখছে বৈদ্যবাটি থেকে এসে। একটু কথা বলে দেবো, কোথা থেকে আসছো তোমরা? বৈদ্যবাটি থেকে। এখানে কতক্ষণ লাগলো ঢুকতে? প্রায় 40 মিনিট। এরপরে আর কত ঠাকুর দেখবে? আর দুটো। আর দুটো দেখার পর কোটা শেষ? পুরোটা হেঁটে দেখছো, অসুবিধা হচ্ছে না? অর্থাৎ এতটুকু বাচ্চা হেঁটে দেখছে, কোনো অসুবিধা হচ্ছে না? আমি জিজ্ঞেস করে নেবো আরও একজনকে। এটা বলুন যে আজকে তো পঞ্চমী, কিন্তু একেবারে নতুন ড্রেস পরে সেজে গুজে বেরিয়ে পড়েছেন, 3-4টে ঠাকুর দেখাও হয়ে গেছে, কী ব্যাপার? প্রত্যেক বছরই এরকমই হয়, মানে আমরা প্রায় পঞ্চমী থেকে প্রত্যেক বছর হয় না, এখন যেহেতু মানে এখন আমরা মনে করি পুজোটা 4 দিন নয়, পুজোটা প্রায় 10 দিন, ঠিক আছে? সো আমরা ওই মানে তৃতীয়া থেকেই দেখি, তৃতীয়া চতুর্থী পঞ্চমী এরমভাবেই দেখতে থাকি পরপর। বাইরে কিরকম যানজট, এবং বাইরে থেকে ভেতরে আসতে কতক্ষণ টাইম লাগলো এখানে? অনেকক্ষণ, প্রায় আমার তো প্রায় 30 মিনিটের মধ্যে লেগেছে, কারণ অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে, তো অনেকটাই লেগেছে সময়। অর্থাৎ সুরুচি সংঘর বাইরে থেকে সুরুচি সংঘর ভেতরে ঢুকতে কিন্তু 40 মিনিট এর ওপর সময় লাগছে। আমি একবার আমার সহকর্মী বাপনকে বলবো এই দিকের ভিড়টা যদি দেখানো যায়, অগণিত মানুষ কখনো কাউ
কেউ বলবে না যে পঞ্চমীর রাত এটা, কারণ এইভাবে ভিড় কোনো দিন দেখা যায়নি। পঞ্চমীর রাতে সমস্ত রকমের দড়ি দিয়ে পুলিশ এবং সমস্ত রকমের যেগুলো যেরকম দেবারতী বলছিল যে কন্ট্রোল করার যে সমস্ত ব্যবস্থা একেবারে কমলিকা, এবং তুমি যার সঙ্গে শেষ কথা বললেন তিনিও যেমন বললেন যে চার দিন নয়, সকলে ভাবেন যে এখন হয়তো দশ দিন পুজো। একটু উত্তর কলকাতার দিকে চোখ রাখি, দমদমের ভারত চক্র থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতিক মণ্ডল। ঋতিক, সেখানকার ছবিটা ঠিক কীরকম? ইতিমধ্যে সুরুচি এবং একডালিয়ার ছবিটা যেটা দেখছি যে একেবারে মনে হচ্ছে না যে আজকে পঞ্চমীর রাত। ভারত চক্রে কিন্তু ভিড় বাড়ছে। আমি একডালিয়া সুরুচিতে যে আমার দুই বন্ধু সহকর্মী দিদিরা রয়েছে, আমি বলছি, সতর্ক করছি, উত্তর থেকে এই ভিড়টা কিন্তু আছড়ে পড়বে দক্ষিণে, আমি বুঝতে পারছি। কারণ রাত যত বাড়ছে, পঞ্চমীর এই সন্ধ্যায় বা এই রাতে কিন্তু চাপ বাড়ছে উত্তর দিক থেকে। কারণ উত্তরের এই ভারত চক্রবালা বা দমদম পার্কে যে কটা পুজো রয়েছে সেখানেই মূলত হাতে মানে শুরু করেন, মানে ঠাকুর দেখার শুরুটা হয় এখান থেকে, আর তারপরে গিয়ে ঠিকরে পড়ে কার্যত দক্ষিণে। আমার সঙ্গে যারা রয়েছেন আমি একটু বলি, মানে আমাদেরও খুব খারাপ লাগে, পুজোর সময় আমাদের অফিস করতে হয়, এরকম মণ্ডপে মণ্ডপে ছুটি পাওয়া যায় না। আমার সঙ্গে এরকম কয়েকজন রয়েছে, এরাও নাকি এবছর ছুটি পাবেন না, অফিস ফিরতে এরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন, তাই তো? একদম, এটা একটা পেশার চাপ হয়ে যাচ্ছে যে পুজোর সময়। হ্যাঁ, এই মানে সারাদিন অফিস করার পর এই সাতটার সময় বেরিয়ে ঠাকুর দেখতে বেরোনো মানে ভীষণ চাপ। তোমরাও তো তাই, মানে অফিস ফিরতে আজকে মোটামুটি সারা রাতি দেখবো এটাই প্ল্যান করে এসেছি, এখন দেখি যত মানে যতদূর পাটা সঙ্গ দেয় সেটা একটা বড় বিষয়। আর রাস্তাঘাটের কি অবস্থা, চলাফেরা করা মোটামুটি, তবে গলিগুলো একটু ফাঁকা রয়েছে, বাট মেন রাস্তাতে ভীষণ ভিড়, ভীষণ ভীষণ। মেন রাস্তার অবস্থা খুব খারাপ, সত্যি মেন রাস্তার অবস্থা খারাপ। আমি আবারও বলে দিই, ভিআইপি রোডের ওপরে কিন্তু যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়েছে বলে আমি বিধাননগর কমিশনারের পুলিশের তরফে জানতে পারছি। তারা বলছেন, সতর্ক করছেন যারা এয়ারপোর্টের দিক থেকে আসছেন, যাতে এই যানজটটা এড়ানো যায় পঞ্চমীর রাতে, তারা একটু এড়িয়ে চলুন, পারলে যশোর রোডটা চুজ করুন, যশোর রোডটা দিয়ে যাতায়াত করুন, তাতে একটু হয়তো ট্রাফিক কম হবে, অন্তত ট্রাফিক ডিপার্টমেন্টের তরফে সেটা সতর্ক করা হচ্ছে। আর ভারত চক্রের অবস্থা তো দেখালামই যে ভিড় কীভাবে রাত্রিবেলা আরও বাড়ছে, এবং যেটা উদ্যোক্তারা মনে করছেন যে এখানে ফুটফল আরও বাড়বে, ফুটফল আরও বাড়বে, কারণ একেবারে ঋতিক তুমি আমাদের সঙ্গে থাকো, একটু বাগবাজারের ছবিটা জেনে নিই শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, ইতিমধ্যেই দক্ষিণের দুটো মণ্ডপ আমরা ঘুরে এলাম, পাশাপাশি ভারত চক্র দমদমের সেখানকার মণ্ডপটাও ঘুরে এলাম, বেশ ভিড় ঠিক থেকে হয়ে গেছে, পঞ্চমীর রাত একেবারেই বোঝা যাচ্ছে না, এবং যারা আসছেন তারা কেউ অফিস ফেরতে আসছেন, কেউ একদম বাড়ি থেকে বেরিয়েছেন। বাগবাজার সর্বজনীন অত্যন্ত একটা পুরনো সাবেকি পুজো, কি ছবি সেখানে? একই ছবি বলাই যায় সঞ্চিতা, পঞ্জিকা পথ যাই বলুক না কেন, অথবা রাত পোহালেই বোধন সে কথা বোধ হয় ছবি বলবে না, তার কারণ বাগবাজারেও ভিড়টা অনেকটা এরকম রয়েছে, পঞ্চমী রাত বোঝা ভার বলা যায় সঞ্চিতা। তুমি স্টুডিওতে বসে আছো, তোমাকে একটুখানি মণ্ডপটা দেখাবো, যে মণ্ডপটা বোধ হয় মণ্ডপটা দেখার জন্যই বোধ হয় আসতে হবে, কেরালার পদ্মনাভ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, নিখুঁত কাজ যদি বলতে হয়, বাগবাজারে যদি নিখুঁত কাজ দেখতে হয় এই মণ্ডপই বলা যেতে পারে, আসতেই হবে একবার। সেই সঙ্গে রয়েছে অনন্য সুন্দর যে প্রতিমা, সেই প্রতিমা তোমায় বলি সঞ্চিতা যে এখানে যে প্রতিমা রয়েছে, এক এক ছাত্রে যেরকম প্রতিমা রয়েছে সেই প্রতিমার যে সাজ, অর্থাৎ ডাকের সাজে প্রতিমা, তার যে শুধুমাত্র মুকুটটা সেটাই রয়েছে 9 ফিটের কাছাকাছি, অর্থাৎ এই সাজের জন্যই বোধহয় বাগবাজার অনবদ্য। এবং তোমাকে এটাও বলি, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি আজকের আসছেন তারা বারবার বলছেন দক্ষিণ তো নিশ্চয়ই যাব, কিন্তু উত্তরটা বোধহয় শুরু করতে হবে, যেটা ঋত্বিকও বলছিল যে হাতে খড়ি বোধহয় হয় উত্তর থেকে, আর সেই জন্যই উত্তরে আসতে হবে। বাড়িতে বসে এই মুহূর্তে যারা দেখছেন, বাগবাজারের কথা বলবো, বাগবাজারকে অবশ্যই রাখতে হবে এই সাবেকি প্রতিমা, অর্থাৎ যেখান থেকে শুরু যদি বলো তুমি,
একেবারে সেই টানা টানা চোখের প্রতিমা যা আমাদের সব সময় মন কাড়ে, এবং সেই সঙ্গে অনবদ্য যে পরিবেশ বাগবাজারে তৈরি হয়েছে, একটা সঙ্গীত বেজে যাচ্ছে যেটা আগমনী সঙ্গীত, কখনো রবীন্দ্রসঙ্গীত বাজছে, একেবারে অন্য ধরনের আলাদা ধরনের আনন্দ বলাই যায়। খুব সুন্দর সেজে রয়েছেন যারা, তাদের সঙ্গে একজনের সাথে কথা বলবো। আপনি একেবারে সাবেকি সাজে এসেছেন আজকের, কেন? আজকে ভালো লাগলো বেশ এখানে আসতে, এই নিয়ে সেকেন্ড বার আমার, আমি এখানে থাকি না তো খুব ভালো লাগে এখানে। কোথায় থাকেন? আমি দিল্লিতে আছি এখন। দিল্লি থেকে এখানে? এখানে আমার শ্বশুর বাড়ি, তাই এসেছি। ব্যাস খুব মজা লাগে এখানে, সাবেকি পুজো এটা। আজ তো পঞ্চমী, বাদ বাকি দিনগুলো কিভাবে কাটাবে? অ্যাকচুয়ালি আমার খুব ছোট বাচ্চা, তো দেখা যাক, ইচ্ছা আছে ঠাকুর দেখবো সবটাই। প্ল্যান তো অনেক আছে সঞ্চিতা, এই প্ল্যানের জন্যই হয়তো আগে বাগবাজারটা সবাই করে রাখছেন যে সাবেকে এই পুজো একেবারেই মিস করবো না, পরে তো থাকবে অবশ্যই থিম পুজো, কিন্তু একেবারে উত্তর কলকাতার একটা পুজো যদি দেখতেই হয় এবং সেটা অবশ্যই বাগবাজার সার্বজনীন, এবং প্রবাস থেকেও মানুষজন আসছেন এবং তারা দেখে যাচ্ছেন বাগবাজার সার্বজনীনের পুজো।